হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন। প্রকৃতপক্ষে শর্টকাট কোনো ওয়ে নাই যে সেটিংসটা অন করে দিলাম সাবস্ক্রাইবার বেড়ে গেল, এরকম কোনো ওয়ে নাই। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াইতে হলে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে 5টা টিপস দিব, ইম্পর্টেন্ট টিপস। এই 5টা ইম্পর্টেন্ট টিপস যদি আপনি মেনে আপনি কাজ করেন তাহলে আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে টিপসগুলো দিব এই টিপসগুলো অবশ্যই আপনারা মেনে কাজ করবেন, দেখবেন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো হয়ে যাচ্ছে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, আপনার প্রত্যেক ভিডিওতে নির্দিষ্ট পরিমাণের চেয়েও অনেক বেশি ভিউজ আসবে। তো প্রথমত যে বিষয়টা সেটা হলো কন্টিনিউ ভিডিও আপলোড। আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড ছাড়া কখনোই কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব না। নিয়মিত আপনাকে ভিডিও আপলোড করতে হবে, সেটা আপনি একদিন পরে করেন কি দুই দিন পরে করেন। আপনি যদি প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও আপলোড দিতে পারেন সেটা আরও বেশি ভালো হয়। কন্টিনিউ ভিডিও আপলোডের বিকল্প কোনো ওয়ে নাই। তো প্রকৃতপক্ষে ভিডিও যারা বেশি বেশি আপলোড করবে তাদের চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে, তাই প্রতিনিয়তই ভিডিও আপলোড করবেন কন্টিনিউ। 2 নম্বর যেটা রয়েছে সেটা হলো ভিডিওর টপিক। আপনি ভিডিও আপলোড করলেন কিন্তু ভিডিওর টপিক ভালো না, অর্থাৎ আপনি ওল্ড কোনো টপিক অথবা সবাই জানে এরকম কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন বা কোনো কারোর প্রয়োজন আসে না এরকম কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করলেন, তাহলে কিন্তু ওই ভিডিওগুলো মানুষ দেখবে না। প্রথমত আপনাকে যে টপিকগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, মানুষের প্রয়োজন পড়তে পারে, মানুষ দেখতে পারে, ইন্টারেস্টিং টপিক, এরকম টপিক নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে ভিডিও টপিকটা সবসময় যেন ভালো হয়। আপনি ভিউয়ার জায়গায় হলে আপনার ভিডিওটা দেখতেন কিনা এই টপিকের ভিডিওটা, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। 3 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ভিডিওর থাম্বনেইল। আপনার ভিডিওটার চেহারাই হলো আপনার ভিডিওর থাম্বনেইল। আপনার ভিডিওটা কোন টপিকের উপরে, আপনার ভিডিওটা কেমন, এটা কিন্তু আপনার থাম্বনেইলেই প্রকাশ পায়। সবসময় চেষ্টা করবেন থাম্বনেইলটা অনেক সুন্দর করার জন্য। আমি যদি আমার ভিডিও এডিটের ক্ষেত্রে সময় দেয় 1-2 ঘন্টা, তাহলে আমি থাম্বনেইল সময় দেয় মিনিমাম 1 ঘন্টা। সো আমার থাম্বনেইলগুলো কেমন হয় আমি জানি না, তবে আমি সবসময় চেষ্টা করি থাম্বনেইল অনেক সুন্দর করে করার জন্য। আমি সবসময় আমার থাম্বনেইলটা বানাইতে সবথেকে বেশি ভালো লাগে আমার, কেন জানি আমি জানি না, তবে আমি থাম্বনেইলে সবথেকে বেশি সময় দিই। আপনারা থাম্বনেইলটা অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও যখন কেউ সার্চ করে দেন প্রথমে তার থাম্বনেইলের দিকে নজর দেয়, যে ভিডিওটা থাম্বনেইল ভালো সেই ভিডিওটা টাইটেল দেখে দেন ভিডিওতে ক্লিক করে। সো আপনার ভিডিওতে যদি ক্লিক আনতে চান অর্থাৎ ভিডিওতে ভিউস আনতে চান, তাহলে অবশ্যই আপনার থাম্বনেইলের উপর নজর দিতে হবে। যখন আপনার ভিডিওতে ভিউস আসবে তখন আপনার সাবস্ক্রাইবার এমনিতেই আসবে। সো সবসময় আপনারা থাম্বনেইলের উপরে একটু বেশি নজর দিবেন। 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো ভিডিও টাইটেল। ভিডিও টাইটেল সবসময় সার্চেবল টাইটেল দেওয়ার চেষ্টা করবেন এবং ইংলিশে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি বাংলা দিতে চান তাহলে 50% বাংলা দিবেন, অর্থাৎ একটা কিওয়ার্ড বাংলা দিবেন আর একটা কিওয়ার্ড ইংলিশে দিবেন। সেক্ষেত্রে হবে কি, মানুষ যখন ইউটিউবে আসে, ইউটিউবে আসার পরে কিন্তু একটা টপিক লিখে কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ ইংলিশেই সার্চ করে আপনার টপিকটা লিখে। সেক্ষেত্রে যদি আপনি ইংলিশে টাইটেলটা দেন তাহলে কিন্তু আপনার বিষয়টা অনেক ভালো হয়, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং আসার জন্য অনেক কাজে আসবে। ভিডিওটা টাইটেলটা সবসময় খুব চমৎকারভাবে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন ওখানে অনেকগুলো ভিডিও চলে আসবে। ওখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, দেন ওইখান থেকে কিছুটা কিওয়ার্ডের সাথে কিছুটা কথা অ্যাড করে দিয়ে ওইটা আপনি টাইটেলে দিয়ে দিবেন, দেখবেন আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। টাইটেল আর থাম্বনেইল নিয়ে অনেক বেশি সময় আপনাকে নষ্ট করতে হবে প্রতিদিন আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময়, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার চলে আসবে। 5 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হলো ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ। এই 2টা বিষয়ের প্রতি আমি 5 নম্বরে রাখছি এবং 2টা একসাথে রাখছি, এই জন্য এই জিনিসগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট না এইটা আমি বলবো না। এই বিষয়গুলো আপনার সার্চ র্যাঙ্কিং আনার ক্ষেত্রে উপকার করে থাকে, তবে অনেক বেশি করে থাকে না। আপনি ডিসক্রিপশন বক্সটা সুন্দর করে লিখবেন এবং ডিসক্রিপশন বক্সে ডিরেক্টলি কমা দিয়ে দিয়ে আপনি ট্যাগ দিবেন না। আপনার যে ট্যাগগুলো অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আপনি ডিসক্রিপশনে ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো একটা প্যারা আকারে আপনার ডিসক্রিপশন বক্সে লিখবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে দেখতে পাবেন আমি কিন্তু ওখানে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি এবং সেগুলো একটা প্যারা আকারে লিখে ওখানে কিন্তু আমি কমা দিয়ে আমার ট্যাগগুলো ব্যবহার করে নেয়। সো ডিসক্রিপশনটা এমনভাবে লিখবেন আর ট্যাগটা লিখবেন আপনার ভিডিও রিলেটেড বেশ কিছু ট্যাগ দিবেন, কারণ টাইটেল এবং ডিসক্রিপশনে ভিডিও সম্পর্কে পুরোপুরি বিষয়টা একদম ক্লিয়ার করে বোঝানো সম্ভব হয় না, এই জন্য ট্যাগ সিস্টেমটা চলে আসছে। ট্যাগে এই জন্য কিওয়ার্ড দেওয়ার সিস্টেম রাখছে ইউটিউব যেন বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন কোন টপিকের উপরে, সেক্ষেত্রে আপনি সেই সেই টপিকের উপরে ট্যাগ দিবেন, দেন ওই রিলেটেড ভিডিও যখন ইউটিউবে কেউ দেখবে তখন আপনার ভিডিওটা সাজেস্টেড ভিডিওতে চলে যাবে। সো সবসময় ট্যাগটা ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন, ভিডিওতে আপনি যে বিষয়গুলো দেখিয়েছেন, যে বিষয়গুলো আলোচনা করেছেন সেই বিষয়ের উপরে ট্যাগ দিবেন, দেখবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার চলে আসবে। তো এই 5টা বিষয় যদি আপনি মেনে কাজ করেন আমি বলছি যে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে। সো এই বিষয়গুলো সবসময় মাথায় রেখে কাজ করবেন।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।